আমরা রাত 3:30 মিনিটের সময় আগুনের প্রথম সংবাদ পাই, যেখানে আগুন লেগেছে সেটা হলো লালবাগের ইসলামবাগ নামক জায়গায়। তো এটা একটা এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামে একটা ইন্ডাস্ট্রি। তো এখানে আগুন লাগছে, আগুন লাগার পর আমাদের লালবাগ ফায়ার স্টেশন, প্রথম জানেন নিয়ারেস্ট ফায়ার স্টেশন লালবাগ, সেটা মুভ করে এরপর আগুনের অবস্থা দেখে তারা সাহায্য চায়। তারপর পর্যায়ক্রমে আমাদের পলাশী, সিদ্দিকবাজার এবং হাজারিবাগ স্টেশন থেকে মোট 9টা ইউনিট আগুনে এসে পৌঁছায় এবং কাজ শুরু করে। তো আমরা সকাল 6টার সময় আগুনকে নিয়ন্ত্রণে দিয়েছি। তো এখনও আমাদের লোক ভিতরে কাজ করছে, আগুনটা এখনও সম্পূর্ণ নিভে নাই, যেহেতু এটা একটা প্লাস্টিকের, প্লাস্টিক দানা এবং বিভিন্ন জুতার ফ্যাক্টরি, প্লাস্টিক জাতীয় জুতা। তো সে কারণে অগ্নি নির্বাপন করতে একটু সময় লাগবে, বাট আমাদের লোকজন ভিতরে কাজ করতেছে। আগুন আর আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই, আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। আর যেটা হলো যে আপনারা দেখতেই পাচ্ছেন যে লালবাগ বা পুরান ঢাকায় যদি কখনো আগুন লাগে কি অবস্থার সৃষ্টি হয়, মূল কারণ হলো আমাদের ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তার কারণে আমাদের গাড়িগুলো আসতে পারে নাই। আপনারা দেখছেন মেন রোডে গাড়ি রেখে অনেক দূরে সেখান থেকে আমাদের ডেলিভারি হুজের মাধ্যমে আমরা পানি নিয়ে আসছি। এটা একটা বিরাট প্রতিবন্ধকতা এবং বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের পুরান ঢাকার জন্য। আর পানির স্বল্পতা তো অবশ্যই আছে, আমাদের এই যে ছোট ছোট বিল্ডিং এগুলো আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে খুবই কম পানি। তো কোনো বড় বিল্ডিং বা রিজার্ভার আমরা এখানে পাইনি, আমাদের নদীতে একটা পাম্প সেট করেছি আমরা বুড়িগঙ্গায়, এবং সেখান থেকে আমাদের বিশেষ পানিবাহী গাড়ির মাধ্যমে সিরিজ করে আমরা এখানে পানি দিচ্ছি। তো আমাদের আরও কিছু সময় লাগবে, ধোঁয়া বের হচ্ছে। তো এই ধোঁয়া যখন পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত, আগুন সম্পূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আর আগুন বিস্তার লাভ করার কোনোই সুযোগ নাই। তো আমরা যেটা চ্যালেঞ্জ মনে করি, আপনারা যদি আমার বাম দিকে একটু উপরে তাকান, আপনারা দেখতে পাবেন যে বিদ্যুতের কেবল, নেট, ডিশ কি পরিমাণ তার আছে। এই আগুন যদি একটু বড় হইতো বা কোনো কারণে যদি ফুললি ডেভেলপ স্টেজে হইতো, তাইলে কিন্তু আগুন অনেক বেশি ছড়া যেতে পারতো খুব দ্রুততার সাথে। যখন আগুন লাগে আমাদের লোক আসার পর যারা ছিল তারা বেরিয়ে গেছে, আমাদের লোক কারো বের করা লাগে নাই, ওরা নিজেরাই বের হয়ে গেছে। কিছু শ্রমিক ছিল উপরে, ওইটা এখনো জানা যায় নাই, কিছু শ্রমিক তো থাকেই, ওরা সারা রাত দিনে কাজ করে। এটা আমরা এখনো বলতে পারিনি, আগুনের যেহেতু এখনো কাজ চলছে, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার পর এরপর আমরা, আমাদের একটা তদন্ত কমিটি হবে, অনুসন্ধান কমিটি হবে, তারাই আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বের করবে। দাহ্য পদার্থ বা রাসায়নিক কোনো কিছু আছে? রাসায়নিক তেমন কিছু নাই, বাট জুতা তৈরিতে যে সমস্ত অ্যাডহেসিভ ব্যবহার করা হয়, প্লাস্টিক, রাবার, এগুলো সব মজুদ ছিল, এবং কিছু প্রস্তুতকৃত জুতা, স্যান্ডেল, এই জাতীয় জিনিস ছিল। এটা এখনো আমরা বলতে পারবো না, এটা আমাদের তদন্ত কমিটি বের করবে। তবে কমার্শিয়াল বিল্ডিং কিনা আবাসিক বিল্ডিং আমরা কাগজপত্র দেখে, ডকুমেন্ট দেখে তারপর বলতে পারবো। আচ্ছা, আগুন নিয়ন্ত্রণে আসছে, এটা কি আপনারা মানে বলতে যে আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে? শুধু ধোঁয়াটা দেখতে পাচ্ছি, আপনারা কি এটা ঘোষণা দিবেন যে আগুন নিয়ন্ত্রণে? আমরা ঘোষণা দিয়েছি 6টার সময় যে আগুন 6টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এই আগুন আর ছড়ানোর বা স্প্রেড করার কোনো সুযোগ নাই। আমাদের লোক ভিতরে কাজ করতেছে, ধোঁয়া বের করে দিচ্ছে।